আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি ব্লগ শ্বশুরবাড়িতে আমি কখনো বিয়ের পরে কখনও থাকিনি কারণ আমি ডাক্তারি করি আমার চেম্বার আছে নিজস্ব নিজস্ব প্রতিষ্ঠান থাকার কারণে নিজের মানে ভালো মন্দ হাসি আনন্দ এসব কিছু আসলে সম্পূর্ণটাই শেয়ার হতো প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে সকালে ঘুম থেকে উঠে মা খাবার রেডি করে দিত যখন পড়াশোনা করছি তখন বাইরে থেকে পড়াশোনা করছি তখনও বুঝতে পারেনি আসলে জীবন এত জটিল মানে সংসার এত জটিল অতটা বোঝার মতো মানে কখনোই এতটা বুঝতে পারিনি তারপরে যখন শ্বশুরবাড়িতে আসতাম যাইতাম তখন শাশুড়ির কাছে খুব ভালো আদরে যাদের কাছে আসতাম যাইতাম চলে যাইতাম তারপরে স্বামীর শখ হইল হঠাৎ করে মানে আমার হাজবেন্ডের শখ হইল যে আমাকে ব্যবসা বন্ধ করে দিবে শ্বশুরবাড়িতে নিয়ে এসে রাখবে পারমানেন্ট কারণ সবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে বউ খাবার রেডি করে দেয় যত্ন করে তো আমি টাকার পিছনে ছুটি এটা আমার হাজবেন্ডের পছন্দ না যার কারণে আমার সব কিছু বন্ধ করে দিবে সিদ্ধান্ত নেয় কিন্তু সিদ্ধান্ত যে পাকাপুক্ত নেয় সেটা না আমাকে নিয়ে আসছিল সংসারের টাইল দেওয়ানোর জন্য বলছিল যে আমি তোমাকে নিয়ে আসতে আমার সঙ্গে সবসময় দুষ্টামি করতো যে তোমাকে নিয়ে আসতেছি সংসারের টায়াল দেওয়া তোমাকে এবার জেরে দিব না এরকম কথাবার্তা বলতো তো আমিও তার সুরে সুর মেল এলাম ভাবলাম যে দেখি একটা বার যেয়ে দেখি কী অবস্থা থাকা যায় কি না তো আমি যখনই আসলাম এসে থাকা শুরু করলাম তখনই কেন জানি শাশুড়ির কাছে যাদের কাছে বোঝা হতে শুরু করলাম তারপরেও যাই হোক কষ্ট করে যেভাবে হোক থাকা শুরু করলাম কিন্তু দুর্ভাগ্য মানে সংসারের যে একটা স্বাদ একটা তৃপ্তি সংসারের যে একটা সৌন্দর্য সেটা বোঝার আগেই সংসার আমার কাছে বিষাক্ত হওয়া শুরু করে দিয়েছে আর সেই বিষাক্ততা এতটাই মানে জটিলতায় পৌঁছেছে দুজনের মনের মধ্যে যে সেই জটিলতার থেকে বের হতে হয়তো বা আমাদের অনেক সময় লাগবে হোটেলে খাবার বাড়িতে খাবার হবে না বাড়িতে জায়গা হবে না মানে আমাদের এটা হচ্ছে নিত্য নতুন কারণ আমার হাজবেন্ডের কোনো বাড়ি নেই আমার আছে যদিও কিন্তু অনেক দূরে সেটা তো আর সম্ভব না ওকে নিয়ে যেভাবে থাকা তো হাজবেন্ডের বাড়িতে যখন থাকার জায়গা হয় না সেখানে খাবার কেমনে হয় সেটাও হয়তো সম্ভব না যার কারণে হোটেল রিজার্ভ করে নিয়েছি হোটেলে প্রতিদিন রান্না করে টাকা দিয়ে খাই তারা তো আর বলবে না যে টাকার বিনিময়ে খাবার হবে না তো এই হলো আমাদের জীবন আর এই যে হোটেলের রান্না এই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই